हेलो वेलकम बैक टू माय चैनल आमार चैनले तोमादेर सबाइके अनेक अनेक वेलकम आशा करी तोमरा सबाई खूब भालो आछो आमराओ खूब भालो आछि। तबे आमादेर एखाने आजके माने 5 तारीख थेके लकडाउन शुरू होये गेलो ठीक सेई आगेर मतोई माने सब किछु किछु सुपारमार्केट कोयेक माने किछुटा टाइमेर जोन्नो खोला थाकबे तारपरे आबार बन्ध होये जाबे आर जे कोनो माने शपिंग मल कोनो माने लाइक जामा कापड़ेर दोकान जुतोर दोकान एई जे जे मलगुलो आछे सेगुलो सबई किन्तु क्लोज होये গেছে আর কোনো কিছুই কিন্তু এখন খোলা নেই সব বন্ধ হয়ে গেছে। রেস্টুরেন্ট তো মানে ডাইন ইন আর নেই যেহেতু ডাইন ইন ছিল আমরা খাওয়া দাওয়া করেছিলাম প্রচুর বাইরে তো সেটা কিন্তু এখন আর নেই এখন শুধু সব কিছু টেক অ্যাওয়ে হয়ে গেছে মানে নিয়ে বাড়ি চলে যেয়ে খেতে পারে। তাও কিছু কিছু রেস্টুরেন্টে সব রেস্টুরেন্ট নয় কিছু কিছু বন্ধই হয়ে গেছে এরকমও হয়েছে। তো বাচ্চাদের পার্ক হয়তো খোলা আছে বা বলেছে সেটা আমি জানি না ওটা আমাদেরকে ডিটেলস পড়ে জানতে হবে। তো অলমোস্ট সব কিছুই বন্ধ হয়ে গেছে। আমরা তো আগের একটা ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমরা কী কী জিনিস মোটামুটি স্টোর করে রেখেছি। মোটামুটি চাল ডাল ঘরে থাকলে মানে ডাল আলু সেদ্ধ ভাত করেও খাওয়া যায় আর যেহেতু বেবলু এখন ভাতটা মানে সব কিছু খায় মানে নর্মাল আমাদের মতো মিল ও খায় তো সেহেতু আমাকে তো মানে মোটামুটি সব কিছু স্টোর করে রাখতেই হবে। তা তো আমি সব কিছু কালকে মানে আগের ব্লগে দেখিয়েছিলাম কী কী মোটামুটিভাবে স্টোর করে রেখেছিলাম আর আজকে আমি দেখাবো যে দেখাবো মানে আজকে আমি একটা ভিডিও করেছি যে লকডাউনের প্রথম দিন কী কী রান্না করলাম কী কী খেলাম এরকম একটা সিম্পল একটা ভিডিও। তো চলো তোমরা সেই ভিডিওটা দেখে নাও আর ভিডিও দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ব্রেকফাস্ট হয়ে গেল আমার, এবার আমাকে দুপুরে রান্না করতে হবে। আজকে আমি খুব অল্প কিছু মশলা টশলা দিয়ে একটা ডিমের কারি করব আর হচ্ছে একটু ভেজ পোলাও করব। তো সেই দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব ইজি মানে একদম সাধারণভাবে যতটা করা যায় এখন ঠিক আবার সেই সেরকমই খাওয়ার মানে এ শুরু হয়ে গেছে অল্প মশলা দিয়ে অল্প কিছু কিছু দিয়ে সব কিছু রান্না করা। কারণ এখন কখন কি আনঅ্যাভেলেবেল হয়ে যাবে কেউ কিছু বলতে পারবে না। তো যাই হোক আমি ঝটপট সেটা করে নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। ভেজ পোলাওয়ের জন্য আমি সবজি হিসেবে শুধু তিনটে নিয়েছি, বিনস নিয়েছি, ব্রোকলি নিয়েছি আর গাজর নিয়েছি। তোমরা চাইলে ক্যাপসিকাম, ফুলকপি সব কিছু অল্প অল্প করে অ্যাড করতে পারো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি লবঙ্গ, এলাইচি আর সিনামন স্টিক আর দিচ্ছি তেজপাতা।
এবার দিচ্ছি এর মধ্যে গোটা জিরে, দিলাম পেঁয়াজ, পেঁয়াজ দেওয়ার পরে আমি এবার সবজিগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে আমি এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিচ্ছি, যার যেরকম টেস্ট সে সেরকম। প্রথমে অল্প দিয়ে তারপরে নামানোর আগে একটু চেক করে নিলেই সবচেয়ে ভালো হয়। এবার আমি দিচ্ছি আদা রসুন, আমি অল্প আদা অল্প রসুন নিয়ে পেস্ট করেছি, সেটাই আমি দিয়ে দিচ্ছি। এবার আমি চালটা দিয়ে দেব, আমি একদম এক কাপ চাল বললাম আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিচ্ছি, জলটা আমি ড্রেন করে নিয়েছি। এবার এক কাপ চাল আমি দেব, এটা বাসমতি রাইস, তো এটা বেশিক্ষণ কুক করতে হবে না, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। এবার আমি এটার মধ্যে বড় কাপের এক কাপ জল দিচ্ছি, যেহেতু আমি ছোট কাপের এক কাপ চাল নিয়েছিলাম তো এই জন্য একটা বড় কফি মগের এক কাপ জল আমি দিচ্ছি। ছোটো কাপের এক কাপ আমি চাল নিয়েছিলাম, সেটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, আর তারপরে আমি বড় কফি মগের এক মগ গরম জল কিন্তু আমি দিয়েছি। এটা কিন্তু বিশাল কিছু জল হয়ে যায়নি, মানে একদম এই যে এই এই পর্যন্ত মানে চাল আর ভেজিটেবলসগুলো আছে তার একটু উপর অব্দি জলটা আসবে, যাতে একদম গ্যাঁদগেঁদে না হয়ে যায়। এবার এটা টকবক করে ফুটছে, আমি এবার এটাকে ঢেকে দেব। আমার এর উপরের এই কড়াইয়ের উপরে ঢাকনাটা নষ্ট হয়ে গেছে, তো ওই জন্যই আমি এই প্লেটটা দিয়ে ঢেকে দিলাম। এই যে জল, একটুও জল নেই, আমি দেখিয়ে দিচ্ছি কেমন ঝুরঝুরে হয়েছে। একটা চালও কিন্তু ভাঙেনি, আবার একদম পুরো জলের মতো মানে একদম গলে যাওয়ার মতোও কিন্তু হয়নি, একদম ঠিকঠাক আছে। এবার আমি এটাকে হালকা করে একদম লো ফ্লেমে দিয়ে আমি কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো, যাতে যে একটু যে ভেজা ভেজা ভাবটা আছে সেটা একদম ড্রাই হয়ে যায়। তার আগে আমি নুনটা চেক করে নেব। এখানে হয়ে গেছে আমার ভেজ পোলাও, আমি কড়াইয়ে রেখে দিয়েছিলাম একটু মানে জল জল ভাবটা এ হয়ে যাওয়ার জন্য, একদম ফুরফুরে হয়েছে, একদম গলেনি, সুন্দর, একদম সব কিছু একদম ছাড়া ছাড়া। প্রথমে হলুদ দিয়ে আমি একটু ডিম দুটো ভেজে নেব। এবার আমি এই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা।
এবার আমি এর মধ্যে দিচ্ছি হলুদ, জিরে গুঁড়ো, আর লবণ, আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। আর দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি একটু ফ্রাই টাইপের হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে জল দেবো, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু টমেটো দিচ্ছি। ডিম দিয়ে দিচ্ছি। দুপুরবেলা খাওয়ার পরে আমি একটু বেবলির সাথে খেললাম। এখন দুপুরে খাওয়ার পরে আর ঘুমানোর সময় হয় না, কেননা শীতকাল হয়ে গেছে আর আমাদের এমনি প্রথম থেকেই আমাদের একটু সব কিছু একটু বেলা করে করে হয়, মানে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে তারপরে লাঞ্চ মানে দুপুরের খাওয়া, যাই হোক সব কিছু মোটামুটি একটু দেরি করে করে হয়। তো সেই জন্য আর খেয়ে দেয়ে আর সেরকম মানে শোয়ার কোনো ব্যাপার থাকে না, বেবলির সাথে একটু খেলা করি, এটা সেটা করি, করতে করতে সন্ধ্যে হয়ে গেছে। আর সন্ধ্যের সময় মানে শীতকালে সন্ধ্যের সময় একটু মানে একটু চপ, গরম গরম চা, এর পকোড়া টাইপের না হলে ঠিক মনটা মানে একদম সেই সেই ব্যাপার হয় না। যাই হোক, তো আমি এখন একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, কালকে আমি সেই ছোলার ডালের পকোড়াটা করব, সেটা করে চা দিয়ে আমরা দুজন খাবো। বেবলু তো পকোড়াটা পরে এখন কিছু খায় না, ওকে একটু একটু চা দিলে চাটা একটু খায়, তো ওই যেহেতু গরমটা সবসময় খাওয়া উচিত, তো মাঝে সাঝে ওই এক চামচ করে চা ওকে একটু দিই, তাও প্রতিদিন নয়, খুব রেয়ার, একদম চা তো মানে দেওয়াটা অতটা ঠিক নয়, তো ওই অল্প একটু দিই। তো চলো দেখি আমি দেখাই ছোলার ডালের পকোড়াটা কিভাবে করব। আর হচ্ছে আর ছোলার ডালের পকোড়াটা সত্যি খেতে ভীষণ ভালো হয়, তো চলো দেখে নাও। ছোলার ডালের পকোড়ার জন্য আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, কালকে রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো অনেকটাই নরম হয়ে গেছে। এটা মিক্সিতেও দিতে পারি, আবার না হয়ে যদি মানে এমনিতেও বেটে নেওয়া যায়, কেননা ছোলার ডালের পকোড়া করার জন্য কিন্তু একদম পেস্ট দরকার হয় না, এটা মানে অল্প একটু ভাঙা ভাঙা টাইপের হলে বা অল্প পেস্ট মিডিয়াম পেস্ট হলেও এগুলো ভালো খেতে হয়। তো আমি সেগুলো এখন করব, করে নিয়ে তারপরে আমি পকোড়া বেটে নিয়ে তারপরে দেখাচ্ছি কী করব। আমি পেস্ট করেছি, মানে একেবারে পেস্ট করিনি, কিন্তু একদম মিহি আমি করিনি, এই যে এরকম। তার মধ্যে আমি দিচ্ছি একটু গোটা জিরে, আদা রসুনের অল্প পেস্ট, একটু পেঁয়াজ, একটু হলুদ দিচ্ছি, আর দিচ্ছি নুন। নুনটা একটু টেস্ট করে দিতে হবে, মানে মাখার পরে আর একবার টেস্ট করে দেখতে হবে, যদি ঠিকঠাক না হয় তারপরে আবার দেওয়া যাবে।
এইভাবে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। দেখতে হবে যতক্ষণ না এরকম, মানে এখনো কিন্তু আমার এটা ভালো করে মাখানো হয়নি, কারণ এরকম দিলে ছেড়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে অল্প একটু বেসন দেব। প্রথমে আমি এটা মাখিয়ে নিলাম, এবার আমি এর মধ্যে অল্প একটু বেসন দেব। যেহেতু নুনটা দিয়ে দিয়েছি, নুন থেকে কিন্তু জল বেরোবে, সুতরাং প্রথমে বা মাঝে জল দেওয়ার দরকার নেই। এরকম মাখাতে মাখাতে গিয়ে যদি মনে হয় জলের প্রয়োজন আছে, দেন একটু দেওয়া যেতে পারে, আদারওয়াইজ না। তোমার আমি এখানে দিলাম, কিন্তু আমার এখানে কোনো জলের প্রয়োজন হবে না। এই যে এবার আমি এরমভাবে করলেই কিন্তু এরকম বড়া টাইপের হয়ে যাবে। এবার এগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমে অল্প একটু দিয়ে দেখব। হ্যাঁ, একদম গরম হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে এগুলো দিয়ে দেবো। এখানে হয়ে গেছে আমার ছোলার ডালের পকোড়া, আর গরম গরম চা দিয়ে যা লাগবে আজকে, দারুণ চা, দারুণ হয়েছে, দারুণ ভালো হয়েছে, এক্সেলেন্ট। সব নিজেই খেয়ে নিচ্ছে দুজনে। হ্যাঁ, আমি আমার আরে অল্প করেছি তো, ব্যাপারটা কিন্তু অন্যভাবে দেখতেও পাওয়া যায়। আমি খেলেই তোমার খাওয়া হয়ে যাবে, থাক ঠিক আছে, সেদিক থেকে কিন্তু ঠিক আছে, তাহলে খেয়ে নাও। পকোড়া টকোড়া চা আমার সব খাওয়া হয়ে গেল, আমরা দুজনেই বসে বসে খেলাম। বেবলু তো খেলো না, যাই হোক। তো এখন আমি কী করি, মানে এবার আমি আমাকে আবার রাতের খাবার তৈরি করতে হবে। রাতে আমরা বেশিরভাগ রুটিই খাই, তো রুটিটা করবো। আর আজকে ভাবছি একটু ভেন্ডির সবজি করবো, মানে শুধু আলু টালু তো এখন মানে পুরোটাই আমরা ইগনোর করি, যেহেতু আমরা একটু সে কতবার বলবো যে রোগা হওয়ার চেষ্টা করছি, যাই হোক সেটা আর হচ্ছে না, কিন্তু ওই আর কি, যে আস্তে আস্তে হবে, এত তাড়াতাড়ি তো সব কিছু হয় না। তো আজকে রুটি আর একটু ভেন্ডির তরকারি করব। আর ভেন্ডিতে আমি একটা অন্যরকম মশলা দিয়ে করি, তার জন্য মানে খেতে খুবই ভালো হয়। আমি পার্টিকুলারলি ভেন্ডির এই রেসিপিটাতেই এই মশলাটা দিই। এখানে এক ধরনের ওই হচ্ছে মানে পেস্ট করা, মানে পুরোটা পেস্ট করা নয়, অল্প কিছুটা পেস্ট করা হচ্ছে এ পাওয়া যায়, সর্ষের এটা পাওয়া যায়, ওর মধ্যে একটু টক টক আর একটু মানে নোনতা নোনতা এরকম একটা ব্যাপার থাকে। তো ওটা ভেন্ডিতে দিলে খেতে ভীষণ ভালো হয়, আমাদের তো ভীষণ ভালো লাগে, সত্যি বলছি। আমি দেখাচ্ছি মশলাটা, তো ওটা দিয়ে করব। তো ঝটপট করে নিই ডিনারটা, মানে আগে রেডি করে রেখে দিলে কি হয়, মানে অতটা চাপ থাকে না। ওই কখন মানে দেরি হয়ে গেলে বেবলুর খাওয়ানোর ব্যাপার থাকে, তো সব কিছু মিলে দেরি হয়ে গেলে মনে হয় যেন এটা হলো না, ওটা হলো না, আবার রাত্রে রান্নাঘর গুছিয়ে না শুলে আমার যেন সকালবেলা উঠে কেমন গা ঘিন ঘিন করে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি মানে রান্নাবান্নাটা করে নিই।
এই হচ্ছে এই সর্ষের এই মশলাটা দেব, এটা এমনিতে এই বোতলের মধ্যে পেস্ট করা অবস্থাতেই পাওয়া যায়, সেটা খুবই মানে এত সুন্দর টেস্ট এটার, মানে এইটা দেওয়ার পরেই মানে ভেন্ডির সবজিটা টেস্টটাই আলাদা হয়ে যাবে। আমি এখনই বলছি না, আমার জিভে জল চলে আসছে। যাই হোক, এটা মানে ভীষণ সুন্দর, শসা টমেটো এর সাথেও ভীষণ ভালো লাগে। তাছাড়া এই ভেন্ডিটা করলে তো আমি সবসময় এই মশলাটা আমি দিই, হোল গ্রেন মাস্টার্ড পেস্টেড। হলুদ দিয়ে এবার আমি একটু পাঁচফোড়ন দিচ্ছি। নুন আর হলুদ আর নুন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ফ্রাই করব একটু। এবার আমি এই মশলাটা দেবো যেটা আমি আগে দেখালাম, এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে হয়ে গেছে আমার ভেন্ডির তরকারি। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকে লাইক করো আর ভিডিওটিকে শেয়ার করতে পারো বন্ধুদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা।